হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা আমি আপনাদের সাথে খাবার শেয়ার করব, সেটা হচ্ছে পপকর্ন। পপকর্নটা কম বেশি সবাই পছন্দ করে, আর বাচ্চারা তো অনেক অনেক বেশি পছন্দ করে। এই পপকর্নটা বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসি অথবা কিনে নিয়ে এসে ওভেনে ভেজে নিই, কিন্তু আজকে চুলাতে কেমন করে ভাজতে হয় 5 মিনিটে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে ভাজতে হয়। আমি এখানে এক কাপের কম একটু ভুট্টা নিয়ে এসি, আর ভুট্টাগুলো যেগুলো বড় সেগুলো দিয়ে কিন্তু হবে না। এখানে আমি যেগুলো ছোট সেইগুলো নিয়ে এসি, নিয়ে এটাকে আমি একটু দেখিয়ে দিলাম কতটুকু নিয়ে এসি। আর চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, বড় একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, আর সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। ভুট্টাগুলো দেওয়ার পরে আমি একটা পেঁচলার সাহায্যে এটা নেড়ে নিচ্ছি। এটা 2-3 মিনিট নাড়ার পরে দেখবেন যে যখন এটা ফুটবে তখন আমি ঢাকনিটা দিয়ে দিচ্ছি। ঢাকনিটা দেওয়ার পরে দেখেন ঢাকনির ভিতরেই দেখা যাচ্ছে আস্তে আস্তে সবগুলাই ফেটে যাচ্ছে। আর যখন ঢাকনিটা দিয়ে দিবেন তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন, কারণ এটা নর্মাল হিটে ভাজতে হবে। যদি চুলার হিটটা বেশি পরিমাণ থাকে তাহলে দেখবেন যে নিচে থেকে পুড়ে যাবে আর ভুট্টাগুলো এরকম হবে না। আমার আস্তে আস্তে সবগুলা একদম ফুলে যাচ্ছে, আর এগুলা ভাজতে বেশি টাইমও লাগে না। ঢাকনি দেওয়ার পরে হয়তো মিনিমাম 2 মিনিটের ভিতরে দেখবেন যে আপনার পপকর্নগুলা ভাজা শেষ। আর আমি একটু ফ্রাই প্যানটা শুধু ঘুরিয়ে দিচ্ছি, আর এটা যখন ঢাকনিটা না দিয়ে ভাজবেন দেখবেন যে চতুর্পাশে সরে সিটে একদম ফ্রাই প্যানে আর থাকবে না, সেই জন্য ঢাকনিটা দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় দেখেন কতটা সাউন্ড হচ্ছে আমি একটু শুনিয়ে দিচ্ছি। এভাবে আমার পপকর্নগুলো ভাজার শেষ। আমি এখন ঢাকনিটা উঠিয়ে দিয়ে দেখিয়ে দিব যে কতটুক পপ ভুট্টাতে কতগুলো পপকর্ন হয়ে গিয়েছে দেখিয়ে দিব। আর আমি একটু ফ্রাই প্যানটা শুধু ঢাকনিটা না উঠায় ফ্রাই প্যানটা সহ আমি একটু ঝাঁকি দিয়ে দিলাম, কারণ নিচেরগুলো উপরে উঠে আসবে। সবগুলো এভাবে ফুটে গেছে, এখন আমি ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি। ডাকনিটা ওঠার পরে দেখেন কতগুলা পপকর্ন হয়েছে এবং নিচের 2-1টা এখনও ফুটে যাচ্ছে। এভাবে আমি সবগুলা পপকর্নগুলা ভেজে নিলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে আবার আপনাদের সাথে দেখা হবে। এখন পপকর্নগুলো ভাজা শেষ, আমরা বসে টিভি দেখবো আর এটা খাবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই।